চলছে অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসের যে কোনো একদিন বাড়ির এই স্থানে গোপনে ছড়িয়ে দিন এক মুঠো লবণ, জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে, বাড়ির বাস্তু দোষ দূর হবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে, আপনার পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। বন্ধুরা, অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস, আর এই অগ্রহায়ণ মাসকে তাই লক্ষ্মী মাসও বলা হয়। তাই এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর পূজা আরাধনার পাশাপাশি কিছু বাস্তু উপায়ের মাধ্যমে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব, এবং তার পাশাপাশি সারা বছর মা লক্ষ্মীকে আমাদের গৃহে স্থিত রাখা সম্ভব। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব পবিত্র এই অগ্রহায়ণ মাসে আপনারা কী কী নিয়মবিধি মানবেন, এবং তার পাশাপাশি লবণের কোন সেই বিশেষ উপায়, যেই উপায়টি সঠিকভাবে আপনারা যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের বাড়ির সমস্ত রকম নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ খুব সহজেই কেটে যাবে, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ খুব সহজেই দূর হবে, গৃহ ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। তাই বন্ধুরা, আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার, ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান নারায়ণ বা ভগবান শ্রী কৃষ্ণেরও কিন্তু অত্যন্ত প্রিয় মাস। তাই বন্ধুরা, পবিত্র এই অগ্রহায়ণ মাসে একদিকে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই লাভ করা সম্ভব, তেমনভাবেই ভগবান শ্রী কৃষ্ণেরও আশীর্বাদ বা কৃপা খুব সহজেই লাভ করা সম্ভব। তাই বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে কিন্তু কিছু কিছু বিধিনিষেধ অবশ্যই সকলে মেনে চলা উচিত, আর এই নিয়মবিধি মেনে যদি আপনারা এই অগ্রহায়ণ মাসটি কাটান তাহলে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য। সংসার থেকে নানা রকম নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে অনেক রকম উপায়বিধি বা টোটকার কথা বলা হয়েছে, আর লবণে রয়েছে এই নেগেটিভ এনার্জি দূর করার ক্ষমতা। তাই বাস্তুশাস্ত্রে সন্দ্বীপ লবণ বা সাদা নুন, যেটা আমরা রান্নার কাজে প্রতিদিন বা খাবারের কাজে ব্যবহার করে থাকি, সেই লবণ দিয়ে নানা রকম উপায় বিধি বা টোটকার কথা বলা হয়েছে। পাশাপাশি জীবনে আসা নানা রকম বাধা বিঘ্ন খুব সহজেই দূর করা সম্ভব। বাস্তুশাস্ত্রে লবণের এই উপায় বিধি একাধিক বাস্তু সমস্যা দূর করতে সক্ষম। লবণের এই উপায় সংসারে লক্ষ্মী আগমনের পথকে প্রশস্ত করে। পরিবারের সকল সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে খুব সহজেই সফলতা অর্জন করতে পারে এবং জীবন ভরে ওঠে সুখ শান্তিতে। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক লবণের কোন সেই উপায়বিধি, যেই উপায়বিধি পালন করলে আমাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন খুব সহজেই দূর হয়ে যাবে। বন্ধুরা, লবণের এই উপায়বিধি অগ্রহায়ণ মাসের আপনারা যে কোনো দিনই করতে পারেন, তবে বন্ধুরা চেষ্টা করবেন মা লক্ষ্মীর প্রিয় এই অগ্রহায়ণ মাসে লক্ষ্মীবার অর্থাৎ অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার এই বিশেষ উপায়ে অবলম্বন করার। আর বন্ধুরা মনে রাখবেন, স্নান করে শুদ্ধ বস্ত্রে কিন্তু এই উপায় বিধি অবলম্বন করতে হবে। সবার প্রথম যে উপায়টির কথা বলবো, তার জন্য আপনারা নিয়ে নেবেন পরিষ্কার স্বচ্ছ একটি কাচের পাত্র, আর সেই কাচের পাত্রটি যদি ঢাকনা যুক্ত হয় তাহলে তো খুবই ভালো হয়। তারপর এই কাচের পাত্রটি লবণ দিয়ে পূর্ণ করে নেবেন, এবং নিয়ে নেবেন 5টি কিংবা 7টি ফুলযুক্ত লবঙ্গ। এই ফুলযুক্ত লবঙ্গ সেই
পাত্রে যে নুন আপনি রেখেছেন সেই নুনের মধ্যে রেখে দেবেন। খেয়াল রাখবেন বন্ধুরা, ফুলযুক্ত নিখুঁত লবঙ্গই যেন হয়। এরপর আপনি পাত্রটির ঢাকনাটা ভালোভাবে আটকে দেবেন। এখন এই পাত্রটি নিয়ে আপনার বাড়ির কোনো কোণায়, যেখানে কোনো বাইরের ব্যক্তি দৃষ্টি না পড়ে এমন কোনো স্থানে রেখে দেবেন। আপনারা চাইলে বাড়ির ঠাকুর ঘরেও এই লবণের পাত্রটি রাখতে পারেন, কিন্তু এমন জায়গায় রাখবেন, খেয়াল রাখবেন বাইরের কোনো ব্যক্তির যেন দৃষ্টি না পড়ে। এইভাবে আপনারা এই লবণের পাত্রটি বাড়ির সেই স্থানে এক সপ্তাহ রাখবেন এবং এক সপ্তাহ পর আবার সেই লবণ এবং লবঙ্গটা ফেলে দিয়ে সেই কাচের পাত্রটি খুব ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে পুনরায় আবার লবণ এবং লবঙ্গ ভরে আবার বাড়ির সেই স্থানে রেখে দেবেন। এইভাবে আপনারা এই পাত্রটি পরিবর্তন করতে থাকবেন এক সপ্তাহ পর পর। এই জিনিসটি কিন্তু পরিবারের যে নেগেটিভ শক্তি রয়েছে সেই নেগেটিভ শক্তিটা খুব ভালোভাবে শোষণ করে নেয়। আপনার গৃহে যদি বাস্তু দোষ থাকে বা অর্থ আগমনের পথে যদি কোনো রকম বাধা থাকে, তাহলে সেটি কিন্তু খুব ভালোভাবে দূর করতে সাহায্য করবে এই উপায়টি। তবে বন্ধুরা অবশ্যই মনে করে কিন্তু এই পাত্রটি পরিবর্তন করবেন সপ্তাহে একবার করে। এমন অনেকেই রয়েছেন যারা হয়তো সপ্তাহে একদিন করছেন, তারপর হয়তো ভুলেই যাচ্ছেন, সেরকম করলে কিন্তু হবে না। সঠিক নিয়মবিধি মেনেই কিন্তু এই উপায়টি অবলম্বন করতে হবে, তাহলে আপনারা সঠিক সুফল পাবেন। দ্বিতীয়ত, আপনারা এই অগ্রহায়ণ মাসে আপনাদের বাড়ির বাথরুমে রাখবেন ক্রিস্টাল নুন। আর এই নুন এমন জায়গায় রাখবেন যাতে বাইরের কোনো ব্যক্তির দৃষ্টি বা হাত না পৌঁছায়। এবং বাথরুমেও কিন্তু আপনি কাচের স্বচ্ছ পাত্রে লবণ রাখবেন এবং কিছুদিন অন্তর অন্তর কিন্তু সেটা পরিবর্তন করবেন। এর ফলে বাথরুমের বাস্তু দোষ খুব ভালোভাবেই দূর হয়ে যাবে। আমাদের গৃহের যে বাস্তু দোষ হয় তার কিন্তু শুরু হয় আমাদের বাড়ির বাথরুম থেকে। আগেকার দিনে কিন্তু ঘরের ভিতরে বাথরুম থাকতো না, বাথরুম থাকতো বাড়ির উঠোনে বা ঘরের থেকে অনেকটাই দূরে, কিন্তু এখনকার দিনে সেটা সম্ভব নয়। তাই বন্ধুরা, বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য বাড়ির বাথরুমকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শুকনো রাখার চেষ্টা করবেন। বাথরুমের মেঝে বা টাইলস যেন সবসময় ভেজা না থাকে। বাথরুম অপরিষ্কার থাকলে বা বাথরুমের মেঝে বা টাইলস যদি সবসময় জলে ভেজা থাকে, এর থেকেও কিন্তু বাড়ির বাস্তু দোষ সৃষ্টি হয়। বন্ধুরা, বাথরুমে ক্রিস্টাল নুন রাখার চেষ্টা করবেন, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা সাদা লবণ, যেটা আমরা প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করি বা খাবারের কাজে ব্যবহার করি, সেই লবণও রাখতে পারেন। উপায়টির ফলে আপনাদের বাথরুমে যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় সেটা খুব ভালোভাবে শোষণ করতে সাহায্য করবে। বন্ধুরা, তৃতীয়ত, আপনারা কিন্তু এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করার চেষ্টা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন, পবিত্র এই অগ্রহায়ণ মাসে যেই ব্যক্তি প্রতিদিন প্রাতঃ স্নান করেন আমি তার ওপর অত্যন্ত প্রসন্ন থাকি। তাই বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে আপনারা প্রতিদিন চেষ্টা করুন একটু উষ্ণ গরম জল দিয়ে সকাল সকাল স্নান সেরে নেওয়ার। কারণ এই সময় আবহাওয়া পরিবর্তনের সময়, ঋতু পরিবর্তনের সময় অনেকেরই এই সময় সর্দি কাশি বা ঠান্ডা জনিত নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই আপনারা উষ্ণ গরম জল দিয়ে এই অগ্রহায়ণ মাসে সকাল সকাল স্নান সেরে নিতে পারেন। আর এই স্নানের জলে দিয়ে দেবেন এক চিমটে সন্দপ লবণ। কমপক্ষে টানা 21 দিন এই নুন মেশানো জলে স্নান করুন। এর ফলে আপনার উপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর দোষ লেগে থাকে সেটা খুব ভালোভাবেই কেটে যাবে। আপনার জীবনের উন্নতিতে বা অর্থ আগমনের পথে যদি কোনো রকম বাধা থাকে, যদি কোনো কিছু আপনার প্রতিবন্ধকতা থাকে, তবে সেটি খুব ভালোভাবে দূর হয়ে যাবে। তবে এই কাজটি আপনাকে কিন্তু টানা 21 দিন করতে হবে। এছাড়াও অগ্রহায়ণ মাসে স্নানের জলে আরও অনেক কিছু রয়েছে, সেই জিনিসগুলো মিশিয়েও যদি আপনারা স্নান করতে পারেন, তাহলেও আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। বন্ধুরা, এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা এখনও সেই ভিডিওটি দেখেনি, আমি এই ভিডিওর আই বাটনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি চেক করে নিতে পারেন। এই অগ্রহায়ণ মাসে কিন্তু মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করে। তাই বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে কিন্তু বাড়ি ঘরদোর সুন্দর করে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু জানি মা লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই
বিরাজ করেন। মা লক্ষ্মী কিন্তু কখনোই অপরিষ্কার স্থান পছন্দ করেন না। বন্ধুরা, তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মুছে নেবেন এবং ঘর মোছার জলে এক চামচ সন্ধ্যপ লবণ মিশিয়ে তারপর সেই জল দিয়ে ঘর মুছে নেবেন। সন্ধ্যপ লবণের পরিবর্তে আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন, কারণ বন্ধুরা নুন জলে ঘর মুছলে ঘর থেকে নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর হয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি ঘটে, কারণ লবণের মধ্যে রয়েছে নেগেটিভ এনার্জি শোষণের ক্ষমতা। তার সাথে সাথে অবশ্যই অগ্রহায়ণ মাসে বাড়িঘর পরিষ্কারের সাথে সাথে বাড়ির সদর দরজা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সদর দরজার সামনে কোনো রকম ময়লা আবর্জনা ডাস্টবিনের স্তূপ বা কাটাযুক্ত গাছ কখনোই রাখবেন না। অগ্রহায়ণ মাসে বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই আলপনা করার চেষ্টা করবেন। বন্ধুরা, বৃহস্পতিবার দিনটি বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিনই চেষ্টা করবেন লবণ জলে ঘর মোছার। বন্ধুরা, সকলেরই ভালো সময় গিয়ে খারাপ সময় আসে, আবার খারাপ সময় গিয়ে সকলেরই ভালো সময় আসে, কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের জীবনে ভালো সময় কখনোই আসে না, অর্থাৎ তাদের বাড়িতে প্রায় সব সময় রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকে। তবে বন্ধুরা, সেক্ষেত্রে বুঝতে হবে সেই ব্যক্তির বা সেই পরিবারের ওপর প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি রয়েছে বা নজর দোষ লেগেছে, তার ফলে তার জীবনে সে কোনোভাবেই উন্নতি করতে পারছে না। অনেক পরিশ্রমের ফলেও কিন্তু সেই ব্যক্তি কোনোভাবেই অর্থের বা লাভের মুখ কিন্তু দেখতে পাচ্ছে না। বন্ধুরা, এই নজর দোষ কাটানোর কিন্তু একটি মোক্ষম উপায় রয়েছে, সেই ব্যক্তিকে আপনি দাঁড় করাবেন। আপনি হাতে এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং সেই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ সেই এক মুঠো লবণ ঘোরাবেন 3 বার কিংবা 5 বার। তারপর আপনি আর কোথাও দাঁড়াবেন না, সাথে সাথে সেই এক মুঠো লবণ নিয়ে চলে আসবেন আপনার বাড়ির বাইরে, এক মুঠো লবণ বাড়ির বাইরে ফেলে দেবেন। এইভাবেই সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ খুব ভালোভাবেই কেটে যাবে। কাজটি আপনারা অগ্রহায়ণ মাসে যে কোনো মঙ্গলবার বা শনিবার করতে পারেন, খুব ভালো ফল পাবেন। অগ্রহায়ণ মাসের সন্ধেবেলা কিন্তু বাড়ি ঘরদোর সবসময় আলোকিত রাখবেন। বাড়ি ঘরদোর যদি অন্ধকার থাকে, বিশেষ করে সন্ধেবেলা, সেই বাড়িতে কিন্তু বাস্তুদোষ খুব পরিমাণে বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, অগ্রহায়ণ মাসে সন্ধেবেলা প্রতিদিন আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে পুরো বাড়ি ভালো করে আলোকিত করে আপনি যেভাবে নিত্য সন্ধ্যা পুজো বা সন্ধ্যা আরতি করেন সেভাবে সন্ধ্যা পুজো বা সন্ধ্যা আরতি এবং অবশ্যই আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। অগ্রহায়ণ মাসের প্রতিদিনই চেষ্টা করবেন ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করার, বিশেষ করে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার অবশ্যই কিন্তু মাটির নতুন একটি ঘিয়ে প্রদীপ ঠাকুর ঘরে অবশ্যই প্রজ্বলন করবেন। তার সাথে সাথে অগ্রহায়ণ মাসের সকালবেলা তুলসী মাতাকে কিন্তু জল ফুল নিবেদন করবেন, ধূপ দীপ দিয়ে আরতি দেখাবেন, সন্ধেবেলা অবশ্যই তুলসী মাতার কাছে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং পারলে অবশ্যই একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন। কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও দীপ দান করার বিধি রয়েছে। অগ্রহায়ণ মাসে ঘিয়ের বাতি নিবেদন করা অত্যন্ত ভালো। অগ্রহায়ণ মাসে সন্ধ্যপ লবণের প্রদীপ বা আলো জ্বালালেও কিন্তু আপনারা খুব ভালো সুফল পাবেন, ফলে গৃহ থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জির বৃদ্ধি হয়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা লক্ষ্মীর জয়। রাধে রাধে।